সাংসদ কুণাল ঘোষ, আরো অনেকে আছে, আরো অনেকে আছে। এবং একটা চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্ট, তার মালিক মিস্টার কেডি সিং, তিনিও তৃণমূল সাংসদ। এখন এই অবস্থায় দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে যে সিবিআই ইনকোয়ারির দাবি আমরা বারবার করেছি। আমরা বলেছি সিবিআই ইনকোয়ারি হোক, সুপ্রিম কোর্টের তার তত্ত্বাবধানে সিবিআই ইনকোয়ারি হোক আমরা চেয়েছি। আমরা এখনো বলছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই সিবিআই ইনকোয়ারি হোক, এবং অবিলম্বে যেটা করা দরকার, এখন যখন অর্ডার হয়েছে যে ইন্টারিম প্যাকেজ, ইন্টারিম প্যাকেজ অফ রিলিফ, ইন্টারিম প্যাকেজ অফ রিলিফ বাই কনফিসকেটিং অল প্রপার্টিস অফ চিট ফান্ড, তার দেওয়ার ব্যবস্থা করা উচিত। এটা ইমিডিয়েট ব্যবস্থা করা উচিত, এবং ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত, ইমিডিয়েট অ্যারেস্ট অফ দি ইনভলভ পার্সন। কেন অ্যারেস্ট করা উচিত? সো দ্যাট দ্য প্রপার ইনভেস্টিগেশন ইজ পসিবল। অর্থাৎ এই যারা যুক্ত আছেন এর সঙ্গে, সরাসরি যুক্ত, যারা প্রকাশ্যে সভা করে বোধহয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালাচ্ছেন সুদীপ্ত সেন, আর তাকে প্রশংসা করে বলছেন যে বিন্দু বিন্দু থেকে কি করে সিন্ধু তৈরি হয় তা দেখিয়ে দিয়েছেন মিস্টার সুদীপ্ত সেন, তাহলে তারা তো বারবার, সূর্যকান্ত মিশ্র বলেছেন কান টানলে মাথা আসবে, এই কানটা টানলেই মাথাটা এসে যেত, কিন্তু এখন মাথাটা শক্ত করে ধরতে হবে, তাহলে সবকিছু পরিষ্কার হবে। আমি বলবো যে যেভাবে তে করা হলো আই ওয়াশ করার জন্য, যখন এই সারদার আমানতকারীরা রাস্তায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, তারা প্রতিবিধান চাইতে এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গেছেন, রাস্তায় বসে পড়েছেন, রাইটার্স বিল্ডিং এর সামনে গেছেন, কোথায় যাননি, সব জায়গায় ঘুরে বেরিয়ে যখন কিছু হচ্ছে না তখন অবসাদের শিকার হয়ে অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, বলে লাভ কি আছে? আমরা তো বলছি বামফ্রন্টের আমলে যা যা হয়েছে, এই ধরনের ঘটনা যা ঘটেছে সেটা আনুপূর্বিক তদন্ত করা হোক। বামফ্রন্টের কোনো নেতা, বামফ্রন্টের কোনো মন্ত্রী যুক্ত থাকলে তারা শাস্তি পাবে, তাদের জায়গা হবে জেল। একইভাবে তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী, তাদের ধরে খোঁয়াড়ে পুড়তে হবে, জেলে পুড়তে হবে। আমরা তো ভয় পাই না, আমরা তো এলোকুয়েন্টলি বলছি উই আর নট অ্যাফ্রেড অফ। আর যারা ভয় পায় তারাই তো এই গন্ডগোলটা করে চলেছেন। এক বছর ধরে একটা ইনকোয়ারি কি হলো? আমি জাস্টিস শ্যামল সেন তার সম্বন্ধে কোনো কথা বলবো না, তিনি যা করেছেন ইনকোয়ারি, কি ইনকোয়ারি হয়েছে জানি না, কি ইনকোয়ারি হয়েছে। আসলে দোষীরা তারা কি কেউ কখনো নিশানায় এসছে আমি জানি না, সিট যে ইনকোয়ারি করেছে তাই বা কি হয়েছে, তার কাছে রিপোর্ট আছে, তাদের তো ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত। আমি নাম কারোর বলবো না, তাদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, কারণ তারা তাদের গ্রেপ্তার করলেই যে একটা প্রপার ইনভেস্টিগেশন সিবিআই অফিসারদের পক্ষ থেকে করতে সুবিধা হবে। আর যে কথা এসছে ফাইল টাইল সমস্ত বিষয়েতে, সিবিআই সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে রাজ্যের পুলিশকে এই সিবিআই ইনকোয়ারির অফিসারদের সব ধরনের সহায়তা করতে হবে, যখন যা কাগজ চাইবে তা সরবরাহ করতে হবে।